তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা তো জানো যে আমরা যখন বিষ্ণুপুর বা পাঁচমুড়া ঘুরতে এসেছি তার আগের দিনই চলে এসেছি বাড়ি আর এখন সকালবেলা একদম ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুরতে চলে এসেছি মামা মামাবাড়ির সামনে একটা স্কুল রয়েছে এবং স্কুলটা নাকি খুবই সুন্দর তো সেটাই ঘুরে দেখতে এসেছি এখন কটা বাজে সকাল সাতটা মতো বাজবে তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করিনি এই সময় চলে এসেছি ব্রাশ হাতে নিয়ে এই দিকে ঘুরতে স্কুলে আর আর আমরা এসেছি হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়িতে আর বড় মামা শ্বশুর স্কুলে চাকরি করে তো সেই সূত্রে স্কুলের কোয়ার্টারেই থাকে তো আর কি স্কুলের বাউন্ডারির ভেতরেই তো সেই জন্যই আমরা আসতে পেরেছি আর এই যে দেখো স্কুলটা এটা না একটা মানে খুব নামকরা স্কুল আমাদের এই আশেপাশের খুবই নাম করা স্কুল আর সিমলা স্কুল বলতে এই একটাই মনে হয় আছে স্কুলটার নাম হচ্ছে মদন মোহন উচ্চ বিদ্যালয় আর একটা কী জিনিস জানো তো এই স্কুলটাই প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুবারেরই মানে দুটো পরীক্ষারেরই কিন্তু মানে ভালো ভালো রেজাল্ট হয় একদম মানে পেপারে নাম বার হয় এই রকম রেজাল্ট হয় এই স্কুলটার থেকে প্রত্যেক বছর তো সেই জন্য স্কুলটা ঘুরে দেখতে এলাম আর এই স্কুলটা না মানে এমনিতে তো অনেকটা বড়ো স্কুলটার বেশ সুন্দর সাজানো গোছানো তার সাথে এক্সট্রা আরও অনেক জিনিস রয়েছে যেগুলো দেখলে না খুব ভালো লাগবে তো স্কুলটা আগে থেকেই অনেক বড় ছিল এবার আবারও নতুন করে ঘর টর হচ্ছে দেখছি আমি এসেছিলাম আজ থেকে প্রায় তিন চার বছর আগে তখন একবার ঘুরেছিলাম কিন্তু তখন অতটাও সময় পায়নি পুরোটা ঘুরে দেখার কলচে দূরে দেখা যাচ্ছে গেটটা আর গেট থেকে ঢুকে পুরো একদম দু সাইডে বড় বড় গাছ রয়েছে আর দুটো দু সাইডে গাছের মাঝখান দিয়ে রাস্তাটা মানে মেন গেট থেকে আর এই যে দেখো এই দিকে কিন্তু আম কাঁঠাল এইসবের কিন্তু রয়েছে হচ্ছে বাগান স্কুলটার ভেতরে এত এত গাছ রয়েছে আর সব গাছগুলো এত পুরোনো বড় বড় যে কী বলবো মানে প্রচুর গাছ রয়েছে আমার এই গাছগুলোর কথা মনে পড়ে আগের বারে যখন এসেছিলাম তখন হালকা করে মানে একটু এসেছিলাম হয়তো মিনিট দুয়েকের জন্য এসে একটু দেখেই পালিয়ে গেছি তখন হাতে এত সময় থাকেনি একদিনের জন্যই এসেছিলাম আর আজকে আমরা তো রয়েছি তাই সকাল সকাল ঘুরতেও এসেছি ভাবলাম পুরোটা ঘুরে দেখি আর তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করি এখানে একটা কালো রঙের গরু আবার চটছে সকাল সকাল গরু কোথার থেকে স্কুলের ভিতরে ঢুকলো জানি না যাই হোক দেখো স্কুলে কিন্তু চারিদিকেই পুরো মানে একদম স্কুলের রুম বা ঘর রয়েছে আর এদিকে একটা একটা সাইডে রয়েছে কলা ভবন একটা সাইডে রয়েছে বিজ্ঞান ভবন এইরকম করে অনেকগুলো রয়েছে আর এই যে গাছগুলো দেখছো যে গাছগুলো একটাও পাতা নেই এইগুলো হচ্ছে কিন্তু টগর ফুলের গাছ ফুলও নেই পাতাও নেই শুধু গাছগুলোই দাঁড়িয়ে আছে কিন্তু গাছগুলো হচ্ছে বাঁচা এখন শীতকাল বলে গাছগুলোর এই অবস্থা বর্ষাকালে তো পাতা হয়ে যাবে আর ফুলও হবে শীতকালে এই সময়টা একটুখানি ফুল পাতা এইসবের মানে সমস্যা দেখা যায় তো আমি না এখন এই বাগানটার ভেতরে ঢুকছি মানে আম কাঁঠালের বাগানটার ভেতরে আর ঢুকার পথেই দেখো একটা কাঁঠাল গাছ রয়েছে এই কাঁঠাল গাছটাই কত কত পরিমাণে কাঁঠাল ধরেছে ছোট্ট ছোট্ট মানে গাছের গোড়াটাই এত এত পরিমাণে কাঁঠাল ধরে আছে ভাবো একবার পুরো গাছটাই কত কাঁঠাল রয়েছে আর স্কুলের এই বাগানটার মধ্যে তো আরও অনেক গাছ রয়েছে তো সব গাছ মেলে কত কত কাঁঠাল হবে তো এইগুলোকে এখন বলে ইঁচড় মানে ছোটো ছোট কাঁঠালগুলোকে ইঁচড় বলে তবে এইগুলো এখনও খাবার উপযোগী হয়নি খাবার উপযোগী হতে হলে আরও হয়তো পনেরো কুড়ি দিন সময় লাগবে মানে পনেরো কুড়ি দিন পর কিন্তু এঁচড় হয়ে যাবে আর এই সময় তো বাজারে এঁচড়ের সেরম একটা দেখা পাওয়া যায়নি আর এইখানের গাছগুলোই দেখলাম বেশ ভালো এঁচড় ধরেছে এবং এগুলো দেখো সব কিন্তু হাত না গালে তুলবো বললেই কিন্তু তোলা যাবে এঁচড় তো ধরেছে দেখলাম খুব শীঘ্রের মধ্যে এখন এঁচড় ধরার কথা নয় কিন্তু তাও ধরে গেছে কিন্তু এখন আম বকুল দিয়ে দেওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত আমের বকুল বা আমের ফুল কিন্তু দেয়নি একটা গেছেও আমের ফুল দেখতে পেলাম না আমের ফুলকে তো আম বকুলেই বলে তো একবার চিন্তা করো গ্রীষ্মকালের যখন স্কুল হয় তখন এই স্কুলটায় এই বাগানে বসে থাকতে কি ভালোই না লাগে আর এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে মানে বসে থাকা যাবে এইরকমও করা আছে আর তাছাড়াও এমনিও বসা যাবে এখানে আবার একটা কল ভাঙা এই দেখো এইদিকে চলে এসেছি বিজ্ঞান ভবন মানে পুরো চারিদিকেই কিন্তু রয়েছে বিশাল বড় বড় বিল্ডিং দু বিল্ডিং তিনতলার বিল্ডিং রয়েছে আর স্কুলের মাঝখানটায় রয়েছে এইরকম সুন্দর আম কাঁঠালের বাগান আর তার মাঝখান দিয়ে রয়েছে কিন্তু রাস্তা তো সব কিছু দেখতে গেলে কিন্তু দারুণ লাগে আর স্কুলের পেছন দিকে রয়েছে এইখানের ব্লক মানে পালের। ব্লক মানে এই জায়গাটার নাম তো সিমলা পাল এতদিনে বলেছি কি বলিনি জানি না যাই হোক আবার দেখো স্কুলের এই মাঝখানটায় কিন্তু একটা রয়েছে বাগান যেখানটায় হচ্ছে ফুলের বাগান মানে একটা সাইডে রয়েছে আম কাঁঠাল টগরের বাগান আর এই সাইডে রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আর এই কাগজ ফুলগুলো দেখো সকালবেলা রোদটা এই পড়ছে আর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে কি দারুণ লাগছে আর এই কাগজ ফুলটা দেখো এটার কিন্তু একটা ফুলের মধ্যেই দুটো করে রং। তো সকাল সকাল এত সুন্দর সব দৃশ্যগুলো দেখে মন পুরো একদম ভালো হয়ে গেল মনটা পুরো ফ্রেশ হয়ে গেল একেবারে চাঙ্গা হয়ে গেল যাকে বলে এক কথায় স্কুল দেখা হয়ে গেছে এরপর চলে এসেছি এরই মধ্যে কিন্তু ব্রাশ ট্রাশ করে স্নান টান সব একদম হয়ে গেছে তো খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালবেলার তো এবার দেখাবো মামা বাড়ির আশেপাশটা মানে মামারা কিভাবে আর কি বাড়িটা সাজিয়েছে সাজিয়েছে বলতে মানে গাছপালা লাগিয়েছে চারিদিকে তো পয়লা জানুয়ারির দিন সকালবেলায় প্রথম ভিডিও করেছিলাম মানে পয়লা জানুয়ারির প্রথম ভিডিও করেছিলাম মামাদের এই ফুলের বাগানটা দেখিয়ে এইখানে দেখো কত বড় বড় সব ফুল ফুটে আছে গাঁদা ফুলের সাইজগুলো কিন্তু খুব বড় বড় আর অনেক ফুল ফুটে আছে এছাড়াও কিন্তু এই সাইডে একটা পুকুর রয়েছে তাল গাছ আছে জবা ফুলের গাছ আছে অনেক ফুলের গাছ রয়েছে এখন যেহেতু শীতকাল সুতরাং এই গাঁদা ফুলটাই কিন্তু বেশি পাওয়া যাবে আর এই গাঁদা ফুলও গুলো কিন্তু মানে ফুলগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের এবার মামা বাড়ি এইটা হচ্ছে মামাদের কোয়ার্টার মানে এখানে মামারা থাকে আর ওই যে ঢোকার পথ এখানে দুটো ফ্যামিলি থাকে এক তো মামাবাবুদের ফ্যামিলিটা আর একটা ওই সাইডে যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানের একটা ফ্যামিলি থাকে মানে দুটো ফ্যামিলি টোটাল এখানে থাকে মানে মামা বাবুরা থাকে আর আরেকটা ফ্যামিলি থাকে বললামই তো যাই হোক এবার চলে এসেছি মামাবাবুদের বাড়ির দিকটাই মানে যেই দিকে হচ্ছে রান্না রান্নাবান্না হয় বাড়ি যেটা আর কি এই যে এই গলিটা দিয়ে যাওয়া আশা করে মানে সোজা একটা তো ঢোকার পট আছেই আর এই দিকে আর একটা রাস্তা মানে এটা হচ্ছে বাড়ির পেছন দিয়ে তো এই দিকের বাড়িটাই মামা বাবুরা সবজি চাষ করে এখানে পালং শাক লাগানো আছে দেখতে পাচ্ছ আর লঙ্কা গাছ প্রচুর প্রচুর লঙ্কা গাছ আছে ওই যে কলা গাছ কলাও ধরে আছে আগের বার যখন আমি এসেছিলাম এখানের লঙ্কা আমি নিয়ে গেছিলাম অনেকগুলো আর এত লঙ্কা ধরে আর লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল যে কি বলবো আমাদের বাড়িতে ওই যে মোটা মোটা লঙ্কাগুলো দেখা যায় না মানে দেখাই তোমাদের আমি সেই লঙ্কাগুলো কিন্তু এইখানেরই মানে এখানের বীচেরই কিন্তু গাছ ওইগুলো ঠিক আছে তো যাই হোক আমি পুরো বাড়িটা আর ঘুরলাম না ওইদিকে কারণ মামিমা মামাবাবু সবাই ছিল ওরা স্নানের জল গরম করছিল। মামিমা তো সকাল থেকে ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে তো অনেক আগেই উঠেছে আমার থেকে কিন্তু আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি দেখছি মামা মামিমা একজনের পর একজনের জল গরম করেই যাচ্ছে স্নানের অনুনে আর এই যে দেখো এই একটা পুকুর পুকুরটাই নাকি প্রচুর মাছ রয়েছে বড় বড়ো আর প্রচুর শামুক রয়েছে যদিও এটা স্কুলেরই পুকুর কিন্তু আর বর্ষাকালে এই পুকুরটা পুরোপুরি ভর্তি থাকে আর এইদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি আমরা তো এবার বাড়ি যাব নাকি আমাদের পালা শেষ মানে এলাম থাকলাম ঘুরলাম ফিরলাম তো এবার আমরা যাব বাড়ি তাই রেডি হয়ে গেছি আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম একদম এখন মোটামুটি বেজে গেছে সকাল সাড়ে নটা দশটা মতো সাড়ে নটা তো বেজে গেছেই তো এখনও কিন্তু ঠান্ডাটা মারাত্মক পরিমাণে লাগছে বছরের প্রথম প্রথমটায় ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছিল এখন তো আবার ঠান্ডাটা চলে গেছে যাই হোক এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা বেরালাম সকাল দশটার দিকে করে এবার যেতে যেতে তোমাদের রাস্তাটা দেখাবো আগের দিন তো আমি বলেছিলাম যে রাস্তাটা খুবই খারাপ খুব খারাপ মানে আসতে তো আমাদের দম প্রায় বার হয়ে যাবে এইরকম আর এই যে কিছুটা আসার পরেই একটা ব্রিজ রয়েছে এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর এইখানে জলটা দেখো কি পরিষ্কার একদম স্বচ্ছ জলটা তো যেতে যেতে আবারও একটা মন্দির পড়বে সেই মন্দিরে ঢুকবো আগের দিন মানে আসার সময় যেদিন এসেছিলাম সেই দিন বলেছিলাম কি না মনে নেই তো আজকে সেহেতু সকাল সকাল বেরিয়েছি আর ঘর যখন হোক ঢুকলেই হবে দিনের মধ্যে মানে দুপুরের মধ্যে আমরা ঢুকে যাব। এমনিতে তো দেড় ঘন্টা রাস্তা কিন্তু রাস্তাটা যেহেতু প্রচণ্ড খারাপ এই যে দেখতে পাচ্ছ রাস্তা হচ্ছে তো সেই জন্য আমাদের টাইমটা আরও অনেক বেশি দু আড়াই ঘন্টা লেগে যাচ্ছে তো মোটামুটি আমরা যাওয়ার সময় একটা কৃষ্ণ মন্দির পড়বে সেই মন্দিরে ঢুকবো আর সেখানেরও ভিডিও করব যদি ভিডিও করা সম্ভব হয় আর সেটা হচ্ছে আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকের ব্লগটা অলরেডি মানে যতটা পরিমাণে দেওয়ার আর কি সেই পরিমাণ ব্লগটা হয়ে গেছে তো একটা ভিডিও আমি অনেক বড় করে করতে চাই না যাতে করে দেখতে খুব অসুবিধা হয় বা দেখতে বোরিং লাগে সেই জন্য আমি ভিডিওটা একটা ঠিকঠাক সময়ের মধ্যে বেঁধে দিয়েছি আর রাস্তাটাও দেখো কি খারাপ রাস্তা এই রকম রাস্তায় যাওয়া আশা করা মানে মারাত্মক পরিমাণে কষ্টকর এই যে বাসগুলো পেরিয়ে গেল দেখো ধুলাই যেন চোখগুলো বন্ধ হয়ে যাবে ভাগ্যিস আমরা সানগ্লাস পরেছিলাম তাই জন্য আমাদের চোখগুলো অন্তত রক্ষা পেয়েছিলো আর এমনিতে তো পুরো একদম কান মুখ সব ঢাকা নিয়ে নিয়েছি সেটাও দেখাবো তোমাদের মানে যে অবস্থায় যাচ্ছি সে আর কী বলবো আর এমনিতে তো কোমরের মনে হচ্ছে হাড় খুলে বেরিয়ে যাবে রাস্তা যে পরিমাণে খারাপ তো যেটা বলছিলাম আর কি যে আমি এই ভিডিওটারই আরও কাল দেব যেটাতে আমরা একটা মন্দির ঘুরেছি আর বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরেও কিছু হাস্যকর ঘটনা ঘটেছে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এই যে দেখো এই দিকের অবস্থা মানে আমি কীরকম অবস্থায় রয়েছি পুরো যে চাদরটা আছে সেই চাদরটা মাথা মানে কানে নাকে সব ঢাকানে নিয়েছি সব চোখ ঢেকে নিয়েছি টুপিটাও পরে নিয়েছি যাতে কোনোরকম বাতাস টাতাস না লাগে এই দিন না প্রচণ্ড ঠান্ডা ছিল আর খুব একটা রোদ তাপ ছিল না যেহেতু বাইকে আসছিলাম তো সেই জন্য আরও বাতাসটা বেশি বেশি লাগছিল আর রাস্তাটার অবস্থা দেখো মানে তোমাদের আগের দিন দেখাতে পারিনি যেহেতু আগের দিন আমরা সন্ধ্যা সন্ধ্যা করে এসেছি কিন্তু আজকে দেখো সকাল সকাল যাচ্ছি বলে বোঝা যাচ্ছে রাস্তাটা দেখো কি খারাপ রাস্তা আর ভিডিওটা তো এত পরিমাণে লড়ছে তাতে করে বুঝতেই পারছো যে অবস্থা কি হচ্ছে আমাদের যাই হোক আজ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও মামাবাড়ি দেখালাম মামাবাড়ির সামনে স্কুলটা দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আগামীকালকে আরও দারুণ ব্লগ নিয়ে আস